আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আরো একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যে বিজনেস আইডিয়াটা আলোচনা করব, সেটা করতে গেলে অনেক ক্ষেত্রে ইনভেস্টের প্রয়োজন হয় না, বিনা ইনভেস্টে আমরা কিন্তু এই ব্যবসাটা করতে পারি। যেমন র্যান্ট এ কার, র্যান্ট এ কার বিজনেসটা কিন্তু আমরা বিনা ইনভেস্টমেন্টে করতে পারবো। অনেক সময় শুধুমাত্র যদি আপনি একটা ভিজিটিং কার্ড করে নেন আর ভালো মাইক্রোবাস, তারপরে প্রাইভেট কার, এদের মালিক যারা রয়েছে তাদের সাথে যদি আপনার ভালো যোগাযোগ থাকে তাহলে এই ব্যবসাটা করা সম্ভব। আর যদি যোগাযোগ না থাকে সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে নেবেন যারা মাইক্রোবাস তারপরে প্রাইভেট কার ভাড়া দেয়, এই ধরনের মালিকদের সাথে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে, ভাই আমি আপনার গাড়ি নিয়মিত ভাড়া নেব, আপনি আমাকে এইভাবে এইভাবে কমিশন দেবেন, বা আপনি আমার এই মানে আমি যখন ডাকবো তখন আপনি আসবেন, এই ধরনের কথাবার্তা বলে নেবেন। ধরেন আপনার হাতে যদি 10 জন ড্রাইভার থাকে, এই 10 জন ড্রাইভার দিয়ে কিন্তু আপনি কাজটা চালিয়ে নিতে পারবেন। এর জন্য শুধু আপনার একটা ভিজিটিং কার্ডের প্রয়োজন হবে, আর এই ভিজিটিং কার্ডটা আপনি বিভিন্ন জায়গায় বিলাতে পারেন। সেই সাথে আপনি একটা দোকান নিয়ে নিতে পারেন, ছোটখাটো একদম সিম্পল একটা চেয়ার বসে এরকম একটা জায়গা হলেই হবে। আর ওইখানে আপনার একটা সাইনবোর্ড লাগিয়ে দিবেন, মোবাইল নাম্বার থাকবে, যার গাড়ির প্রয়োজন হবে তারা কিন্তু এখান থেকে আপনার সাথে যোগাযোগ করবে। দেখুন, এই যে বাসাবাড়ি চেঞ্জ করার জন্য ট্রাকের প্রয়োজন হয়, সেই সাথে বিভিন্ন বিয়ে অনুষ্ঠান, তারপর পিকনিক স্পটের জন্য মাইক্রোবাস ভাড়া করা হয়, যেটা এই যে হাইস বলি আমরা, হাইস ভাড়া করা হয়। তারপর বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রাইভেট কারও ভাড়া হয় বর্তমান সময়ে, প্রাইভেট কার, মাইক্রোবাস, আর এই যে মিনি ট্রাক, এই জিনিসগুলোর অনেক চাহিদা রয়েছে বাজারে। আমরা চাইলে একটা রেন্ট এ কার দোকান খুলে, ছোট্ট একটা দোকান, এর জন্য আপনার বেশি একটা ইনভেস্ট করতে হবে না। এই ছোট্ট দোকানে বসে থেকে আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। আপনার দোকানে সবসময় বসে থাকতে হবে না, জাস্ট একটা সাইনবোর্ড থাকবে, সেটাতে একটা মোবাইল নাম্বার থাকবে, আর দোকানটা খুলে রাখবেন। এখানে তো আর আপনার কোনো ক্যাশ থাকবে না যে ক্যাশ বাক্স চুরি হয়ে যাবে, সেরকম কোনো ভয় নেই। দোকান সারাদিনই খোলা থাকবে, সাইনবোর্ড থাকবে, মোবাইল নাম্বার দেখবেন মোবাইল নাম্বার দিয়ে আপনার সাথে যোগাযোগ করছে। যাদের আসলে এই গাড়ি দরকার তারা এমনি ফোন করে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি এই দোকানটা খোলা রেখে অন্য কাজ চালিয়ে যেতে পারবেন, এটা একটা সাইড ইনকামের সোর্স হয়ে যাবে। তো এছাড়াও আপনি যদি চান গাড়ি কিনে এই ব্যবসাটা করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বেশি ইনভেস্টের প্রয়োজন হবে। গাড়ি কেনা, তারপরে কাগজপত্র করায় হবে, যদি অনেক ঝামেলা থাকে, যদি আসলে এই ব্যবসা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে ইনভেস্ট করেও এটা ব্যবসা করা যেতে পারে। কারণ গাড়ির ব্যবসা খুবই লাভবান একটা ব্যবসা, খুবই প্রফিটেবল একটা ব্যবসা। এই গাড়ি ব্যবসা করে কিন্তু অনেকেই কোটি কোটি টাকা মালিক হচ্ছেন। হ্যাঁ, যদি সততা, একাগ্রতা এবং পরিশ্রম করা মানসিকতা থাকে তাহলে এই গাড়ি ব্যবসা করেও কিন্তু কোটি কোটি টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যেতে পারে। প্রতিটা ব্যবসার মধ্যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। যদি আমরা সেইভাবে পরিকল্পনা করে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা সেই ব্যবসা থেকে সফলতা পাব। তো যদি ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি না থাকে তাহলে আমি প্রথমে যেটা বললাম, একটা ছোট্ট একটা দোকান নিয়ে সাইনবোর্ড লাগিয়ে রাখবেন আপনার, এটা আপনার একটা সাইড ইনকাম সোর্স হিসাবে কাজ করবে। তো আশা রাখছি আমার আজকের আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সচরাচর সবসময় এভাবে চেষ্টা করে আসছি আমার বিভিন্ন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আপনাদের এই ভিডিওগুলো কতটা উপকার আসবে, যদি একটু সামান্য উপকার আসে তাহলে আমি ধন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখন বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।